দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ, দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশেদার যুগ দাও ফিরায়ে, রাশেদার যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, দাও কোরআনের রাজ, দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد. প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے، یعنی وہ شہید جسے اللہ ملے، بلاغ العلا بکمالہ کشفت دجا بجمالہ سند جمیع خصالہ صلوا علیہ. یہ تیری معراج تھی کہ تو لوح و قلم تک پہنچا،
اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا. بلاغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ. آج کے ওই সব কথাই বলবো যেই কথাগুলি কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মরা জাতিকে জীবিত করে দিয়েছিলেন, একটা মৃত্যু জাতিকে জীবিত করেছিলেন রাসূলুল্লাহ. সুবহানাল্লাহ, বলবেন না? মৃত্যু প্রায় জাতি তার অর্থ এই না যে কবরে থর মতো মরে গেছিল. মরা মানে কি? মরা হচ্ছে ওই জীবিত মানুষের কোনো দাম নাই যার চক্ষু আল্লাহর নিয়ন্ত্রণ মানে না, ওই জীবিত মানুষের হাতের কোনো দাম নাই যার হাত দিয়ে অবৈধ কামাই করে হারাম খায়, সে তো মৃত্যু. ওই হৃদয়ের কোনো দাম নাই জীবিত হৃদয়ের, যেই হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় নাই. ওই পাও বেঁচে থাকার কোনো লাভ নাই যেই পাও দিয়ে আল্লাহর নিষিদ্ধ কাজে গমন করা হয়. এমন একটি মরা জাতি যাদের বিবেক মরে গিয়েছিল, যাদের চক্ষু, যাদের বিবেক, যাদের চিন্তা চেতনা মরণশীলতা সব কিছু মরে গিয়েছিল. জৈবিক চাহিদা মিটাবার জন্য প্রয়োজন ছিল একটি নারীর, সেই নারীটি কার বউ, কার মেয়ে, কার মা দেখার কোনো জরুরত বোধ করত না. এমন একটি জাতি যারা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, মিথ্যা কথা বলতো. সত্য বলবো কেন? এই কারণ জানা ছিল না. অরে খুন করব না কেন? এর কোনো কারণ, যুক্তিসঙ্গত কারণ জানা ছিল না. খুন আমি করতেই পারি, খুন করতে পারি, মারতে পারি, এই ধরনের চিন্তা চেতনায় বিশ্বাসী ছিল যে আদ মরা জাতি. সেই মরা জাতিকে রাসূলুল্লাহ জিন্দা করেছিলেন. সুবহানাল্লাহ, বলবেন না? এই যে কথাটা বললাম, আমি কি অতিরিক্ত বাড়িয়ে বলেছি? মাত্রই আদৌ বাড়িয়ে বলেছি? রাসূলুল্লাহ একটা মরা জাতি জিন্দা করতে পারছিলেন কিনা বলেন, কি দিয়া করেছিলেন বলেন জোরে? এই সেই কিতাব আমার হাতে, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কিতাব. এই কিতাবের সাথে আমার আপনার কলিজার সম্পর্ক, ইমানের সম্পর্ক, রুহের সম্পর্ক, বেঁচে থাকার সম্পর্ক, স্বাধীনতার সম্পর্ক, স্থিতিশীলতার সম্পর্ক, ইজ্জতের সম্পর্ক এই কোরআনের সাথে আমাদের আষ্টে পৃষ্ঠে বাঁধা. কোরআনের সাথে যতদিন জুড়ে থাকবো ততদিন পৃথিবীতে শান্তি নিরাপত্তা নিয়ে থাকবো. যখন কোরআন থেকে ডিটাচ হব তখন থেকে আমাদের উপরে আল্লাহর লানত আর গজব ছাড়া কিছুই থাকবে না. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিয়ে এই বিশাল বিপ্লব ঘটিয়েছিলেন সেই কোরআন কি আজও আছে? না না, কিছু পরিবর্তন হয়েছে? ওই রকম আছে? আমার হাতে যেমন দেখতে পাচ্ছেন সেই কোরআনটা তো? তাহলে এই কোরআন দিয়ে যদি রাসূলুল্লাহ একটা মরা জাতিকে জিন্দা করতে পারে তাহলে ওই কোরআন আজও আছে, আমরা যে আত্মরা হয়ে গেছি আমরা জিন্দা হইতে পারবো না? কোরআনের সাথে আমাদের ব্যবহারটা কি? জিন্দা হইতে পারি না কেন? সেই কোরআন আছে অথচ জিন্দা হইতে পারি না কেন? পারি না এই কারণে যে কোরআনের সাথে সম্পর্ক এতটুকু বড় যে সকালবেলায় ফজরের নামাজ পড়িয়া ঝুলিয়া ঝুলিয়া আমরা তেলাওয়াত করি. বড় জোর কোরআন শরীফ দিয়া তাবিজ বানাইয়া গলায় ঝুলাই রাখি, হয় গলায় ঝুলাই না হয় ঝুলে ঝুলে পড়ি, বুঝিও না কি পড়ি, এটা ঠিক কিনা? যত বড় শিক্ষিত হোক যারা বুদ্ধিজীবীর দাবি করে না, জিজ্ঞেস করুন তো, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম লেখে কেমনে? কোরআন এই শব্দের অর্থ কি? কোরআন নাজিল হয়েছিল কিভাবে? তার ক্রমধারা কি? কোরআনের সুরাগুলি বিন্যাস করার পদ্ধতি কি? সাহাবায়ে কেরামদের মধ্যে দশজন সাহাবি যে জান্নাতে সুসংবাদ পেয়েছিলেন তাদের নাম কি? এদের মধ্যে কাতেবে ওহী কে ছিলেন, কে কে হিজরত করেছিলেন সর্বপ্রথম, এগুলি বলতে পারবেন না বুদ্ধিজীবী তো? বলতে পারবেন চিত্র তারকা কে, তার বাপের নাম কি, দাদার নাম কি, সব বলতে পারবেন, কিন্তু কোরআন সম্পর্কে জানা নাই. এই জন্য ডক্টর শহীদুল্লাহ, আপনারা নাম শোনেন নাই, তার জন্য দোয়া করতে ইচ্ছে করে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন. ডক্টর শহীদুল্লাহ যখন ডক্টরের ডিগ্রি করে দেশে ফিরলেন তো লোকেরা মনে করলো ডক্টর হয়ে আসছে, পুরান ঢাকার লোকেরা সবাই গেল তার কাছে জ্বর সর্দি ব্রঙ্কাইটিস টাইফয়েড নিউমোনিয়ার ওষুধ আনার জন্য. তিনি যে এত বুঝাইতে চেষ্টা করলেন যে আমি ওষুধের ডাক্তার না, আমি ভাষার ডাক্তার. পুরান ঢাকার লোকেরা কইল
ডক্টর হয়েছে মগর ওষুধ দিবার পারে না। ডক্টর মরহুম শহীদুল্লাহ তিনি বক্তৃতা করতে গিয়ে বলতেন শিক্ষিত লোকদেরকে, উনি তো সাধারণ লোকদের মধ্যে বক্তৃতা করতেন না, শিক্ষিত লোকদের মধ্যে বক্তৃতা করতে গিয়ে বলতেন, তোমরা যতই শিক্ষা গ্রহণ করো, ব্রিফকেস ভর্তি করে যত ডক্টরের ডিগ্রি আনো না কেন, এই কিতাবের জ্ঞান যদি না থাকে তোমরা পণ্ডিত, তবে তোমরা মূর্খ পণ্ডিত। এই কিতাবের জ্ঞান যদি থাকে তাহলে তোমরা সত্যিকারের পণ্ডিত হইতে পারবা। সেই কিতাবখানার নাম কি? আমি আজ আপনাদের সামনে এই কোরআন থেকে সেই কথাগুলি বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন যেন বলতে পারি। আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতেছি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ তাআলা, আমার তো কোনো জ্ঞান নাই, আমি তো, লোকেরা আমাকে মুফাসসিরে কোরআন বলে, কিন্তু আমি তো জানি আমি কি, আমি কোরআনের একজন ছাত্র মাত্র। এই লাখো জনতাকে তোমার কোরআন থেকে বলা তৌফিক দান করে দিও, বলি আমিন। প্রিয় ভাই সব, শয়তানের ওয়াসওয়াসা থেকে আসুন আগে পানা চেয়ে নিই, সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই, বলেন আমিন। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন নামে শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দেননি, কি বলেন, অন্ধকারে ছেড়ে দিয়েছেন? কেউ কেউ বলে যে না, আল্লাহ তাআলা কি রাস্তা করেছেন, আল্লাহ তাআলা রাস্তা তৈরি করেছেন, এটা আপনাদের বুঝতে হবে। পাহাড়িয়া এলাকায় আপনি যদি হারায় যান, সেখানে কোনো গভর্নমেন্ট রাস্তা করে নাই, কিন্তু আল্লাহ তাআলা গিরিপথ তৈরি করে রাখছেন। মরুভূমির মধ্যে যদি হারিয়ে যান, সেখানেও আপনি দিক নির্দেশনা পাবেন। সমুদ্রের ভিতরে যদি আপনি হারিয়ে যান, কোনো নাবিক যদি হারায়, দিনের বেলায় সে তো কম্পাস দিয়ে চলল, রাতের বেলায় তার চলার জন্য আকাশে আল্লাহ তারকা খচিত করে রেখেছেন, যাতে নাবিকরা হারিয়ে না যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ি এলাকার ভিতরে মানুষ যেন হারিয়ে না যায়, এজন্য পাহাড়ের ভিতরে গিরিপথ তৈরি করলেন, মরুভূমির ভিতরে চলার জন্য দিকের নির্দেশনা দিলেন, সমুদ্রের ভিতরে নাবিক যাতে না হারায়, আকাশে তারকা আল্লাহ তাআলা খচিত করে রাখলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ চলাফেরা করবে, মানুষ জন্মগ্রহণ করে মৃত্যু পর্যন্ত চলার জন্য তার অর্থনীতি প্রয়োজন, রাজনীতি প্রয়োজন, সমাজনীতি প্রয়োজন, তার শিক্ষানীতি প্রয়োজন, জীবনের এই নীতিমালার বাঁকে বাঁকে মোড়ে মোড়ে সে হারায় যাবে। আল্লাহ তাআলা এমনটি তার বান্দার প্রতি আচরণ করতে পারেন না, সেজন্য রব্বুল আলামিন বান্দা পৃথিবীতে যেন সঠিক পথে চলতে পারে, এজন্য তার জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আল্লাহ তাআলা কোরআনের আলো, নূরের আলো আল্লাহ জ্বালিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور ও পৃথিবীর মানুষেরা শোনো, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, ও কিতাব মুবিন, আর দিয়েছি আমি একটা স্পষ্ট কিতাব, সুস্পষ্ট কিতাব, তোমাদের সৃষ্টি করে আমি অন্ধকারে ফালাই দেই নেই, আমি একটা আলো দিছি। সে আলোটা কি? সূর্য? সেটি কি চন্দ্র? না, সেটি চন্দ্র নয়, সেটি সূর্য নয়, সে সেই আলোটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের এমন কোন দিক এবং বিভাগ নাই যেখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ বানান নাই। সুবহানাল্লাহ, বলি আমি তার কথাই আজকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে দুর্বল করে সৃষ্টি করেছেন মানব গোষ্ঠীকে, মানুষেরা সব থেকে দুর্বল। আপনি বলবেন, বলতে পারেন যে কেমনে আমরা দুর্বল হইলাম, এত মারামারি করি তারপরেও দুর্বল? হ্যাঁ, তারপরেও দুর্বল। যেমন গরু, সে তার আত্মরক্ষার জন্য মাথায় দুইটা শিং পাইছে, আমরা কেউ শিং পাইনি, আমরা গুতো গুতি করতে পারি না, ঠিক না? কথা বল না কেন? কুকুরে কামড়াইতে পারে,
কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পার, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? মানুষ কি কুত্তার গায়ে কামড় দিতে পারবে? ওই রকমের শক্তিশালী দাঁত মানুষের আল্লাহ দেন নাই। সাপেরে আল্লাহ তাআলা বিষধর দন্ত দিয়েছেন, বাঘেরে খাবার মধ্যে নখর দিয়েছেন, মূলার মতো মোটা মোটা দাঁত দিয়েছেন, এমনকি আত্মরক্ষার জন্য ভীমরুল বল্লারও হুল ফুটাবার মতো শক্তি আল্লাহ দিয়েছেন। এবার বলেন তো আপনার কাছে আত্মরক্ষার কি আছে? আপনি তো বলতেই পারেন বীরত্বের সাথে, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে লাঠি কি আমদার মুগুর ভরেঙ্গে বলতে পারবেন, কিন্তু লাঠির মধ্যে মুগুর আপনি ভরতে পারবেন না। মানুষের কাছে আত্মরক্ষার কোনো হাতিয়ার নাই। এই মাহফিলের মধ্যে যদি এখন একটা সাপ ঢোকে অথবা বড় জাতের কয়েকটা ব্যাঙ ঢোকে, লাফানো শুরু করবে এই মাথা দিয়া, এই মাথা দিয়া লোক দৌড় আরম্ভ করবে, তারপর অন্তত সদরঘাট পর্যন্ত দৌড়ে গিয়ে জিজ্ঞেস করবে ভাই আমরা দৌড়াই কেন? তো সামান্য ব্যাঙের সাথে পারি না, সামান্য সাপের সাথে পারি না, বল্লা ভীমরুলের সাথে পারি না। আত্মরক্ষামূলক হাতিয়ার আমাদের কাছে দেওয়া হয় নাই। এরপরে এমনকি আমরা চোখেও ভালো করে দেখি না, চোখ দিয়েও আমরা দেখতে পাই না। আপনারা বলবেন তাহলে আমরা কি ভেলকি দেখি? না, ভেলকি দেখেন না। আমাদেরকে দেখতে হলে আমরা আলোর সাহায্য দেখি, আলো না হলে আমরা দেখতেও পারি না। অমাবস্যার রাতে মানুষ নিজের শরীরও নিজে দেখতে পারে না। এই যে অবস্থা, এই যে দুর্বলতা, এই দুর্বল মানুষকেই পৃথিবীর সকল সবল প্রাণীর চাইতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করেছেন। শ্রেষ্ঠ কে বলেন? কে? কিসের দিক থেকে শ্রেষ্ঠ? জ্ঞান, জ্ঞান দিয়ে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। সুতরাং জ্ঞান দিয়ে আপনি সব চিনবেন আর আলোর পথ চিনবেন না, তা তো হতে পারে না। এই জন্য আপনি সব যেমন চেনেন, আলোর দিশাও আপনাকে পাইতে হবে। আপনার নেতা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, হেগেল, ডারউইন, কোপারনিকাস, কেপলার, এরা আপনার নেতা হতে পারে না। আপনার আমার নেতা হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, ওনারা নেতা হবেন না কেন, সেটাও একটু ব্যাখ্যার দাবি রাখে। ওনারাও কিন্তু কষ্ট করেছেন, মার্কস, হেগেল, মাও সেতুং, এরা কষ্ট করেছেন, জেল খেটেছেন, বই লিখেছেন, মানবতার কল্যাণে এগুলি করেছেন, কিন্তু তাদের কথার কোনো মিল ছিল না। এক একজন এক এক ধরনের কথা বলেছেন এবং তাদের কথা দিয়ে পৃথিবীর মানুষের জন্য কোনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় নাই পৃথিবীর এক ইঞ্চি জমিনের ওপারেও। এটা ঠিক কি? নবীদের কথায় আমাদের চলতে হবে, কারণ নবীদের কথার মধ্যে কোনো গরমিল হয় নাই। আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ এক, নূহ আলাইহিস সালাম বলেছেন বেশিও হইতে পারে, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আখেরাত আছে, আরেকজন নবী বলেছেন নাও থাকতে পারে, একজন নবী বলেছেন কবর আজাব হবে, আরেকজনে বলেন এটা একটা আমার চিন্তায় না থাকতেও পারে। এইরকম নবীদের কথার মধ্যে কোনো ব্যাসকম হয়েছে? বলেন হয়েছে। কেন হয় নাই? কারণ দার্শনিক, রাজনীতিবিদ, ওনাদের যে শ্রেণী ওর থেকে নবীদের শ্রেণী সম্পূর্ণ স্বতন্ত্র, এবং দুই শ্রেণীর মাঝে গালফ অফ ডিফারেন্স। দার্শনিক এবং রাজনীতিবিদরা তারা কথা বলেন নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে, আর নবীরা কথা বলেন আল্লাহর জ্ঞান দিয়ে। এই জন্য পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের স্লোগান ছিল একটা, কটা ছিল? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীদের স্লোগান একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছে, আর বাকি সমস্ত নবীর সময় স্লোগান একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যাসকম নাই, সব নবীরা এক কথা বলেছেন, কারণ নবীরা যে কথা বলেছেন সমস্ত কথা আসছে একটা অফিস থেকে। কয়টা অফিস? এবার বলেন তো অফিসটার নাম কি? কার অফিস? আল্লাহর অফিস। এবং একজন মেসেঞ্জার সমস্ত নবীদের কাছে আল্লাহর মেসেজ বহন করে নিয়ে এসেছেন, সেই আল্লাহ কর্তৃক নিয়োগ প্রাপ্ত অথেন্টিক জেনুইন যিনি রাসূল ছিলেন, বার্তাবাহক ছিলেন,
স্পেশাল মেসেঞ্জার ছিলেন, তার নাম কি? সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে বেশি মর্যাদা এবং সব থেকে বেশি সুন্দর করে আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীটা কি ছিল? চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর মরা জাতি। ওই যে বলেছিলাম মরা জাতি, এই মরা জাতিটারে কেমনে জিন্দা বানানো যায়, রাসূলুল্লাহ সেই চেষ্টা করলেন। 40 বছর বয়স হলো, হেরা পাহাড় থেকে নেমে এলেন। কবি বলছেন, উতার কর গারে হেরা সে সুয়ে কম আয়া, উতার কর গারে হেরা সে সুয়ে কম আয়া, আর কে নসখে কিমিয়া সাথ লায়া। হেরা পাহাড় থেকে নবীজি নেমে এলেন, সাথে আনলেন পরশ পাথর, নাম কি? কোরআন। হেরা পাহাড় থেকে নেমে আসলেন, হাতে আনলেন পরশ পাথর। এই পরশ পাথরের ছোঁয়া যখন লাগলো, ওমরের মতো পাথর সোনার টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা ছিল নারী জাতির ইজ্জত, সতীত্ব, সম্ভ্রমের জন, তারা হয়ে গেল নারী জাতির পাহারাদার। সুবহানাল্লাহ বলুন। কোরআন মরা জাতিকে জিন্দা করছে, আহারে কপাল। সেই কোরআন শরীফ দিয়ে তাবিজ লিখি আমরা, আহারে কপাল। বাংলাদেশে ইন্দাবিয়া লাইব্রেরি, উসমানিয়া লাইব্রেরি, কতগুলি লাইব্রেরি হয়েছে চকবাজার এলাকায়। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই আকামটা কখনো করবেন না। ভালো কাজ তো করতেছেন, বইপত্র ছাপেন, কিন্তু কোরআন শরীফের মধ্যে আপনারা তাবিজ ঢুকাইছেন। তাদের লেখা, তাদের ছাপানো কোরআন শরীফের মধ্যে দেখা যায় সুরা ইউসুফের নকশা, সুরা মরিয়মের নকশা, সুরায় মায়েদার নকশা, ইয়াসিনের নকশা, এবং লেখা আছে এই নকশা ব্যবহার করলে মাথা ভালো হবে, ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি, এই নকশা ব্যবহার করলে তাড়াতাড়ি বাচ্চা হবে। কোথায় পেয়েছি? কোরআন শরীফ তাবিজের জন্য নাজিল হয় নাই, বিশ্বাস করুন মুসলমান। সুতরাং নকশা আকায়া, নকশা আকায়া কোরআন শরীফে ছাপানো আল্লাহর কালামের সাথে বেয়াদবি। যারা এই কাজটি করছেন, আমি তাদেরকে অনুরোধ করি, আল্লাহর রাস্তায় এই কাজ বন্ধ করে দিন, তওবা করুন। কোথায় পেলেন? সুরার কতগুলি নকশা বানাইছেন? 577, 1372, 1940। এদিয়ে কেমনে হইল সুরায় ফাতিহা? বিসমিল্লাহ বানাইছে 786, এটা তো আপনারা সকলেই জানেন, ঠিক না? বিসমিল্লাহ উদ্দিন লেখে কেন 786? কপালে যা আছে হোক প্রিয় ভাই সব, 10 লক্ষ বার যদি 786 লেখেন, একবার বিসমিল্লার সমান হবে না। বিসমিল্লার মধ্যে 19টা অক্ষর আছে, কয়টা? আর আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, কোরআনে কারিমের প্রত্যেকটি অক্ষরে যখন পড়বে বান্দা 10টা করে নেকি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহর ওয়াদা অনুযায়ী আমার সাথে যখনই পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, একটা অক্ষরে 10, 19টায় 190টি নাকি আমাদের আমলনামায় লেখা হয়ে গেছে। কাজে এই নকশা দিয়ে যারা তাবিজের ব্যবসা করে, কেয়ামতে অবশ্যই আসামি হতে হবে। যারা কোরআনকে তাবিজের কাজে ব্যবহার করেছেন, আল্লাহর কাছে দায়ী হতেই হবে। কারণ মানুষকে আপনারা বোঝাতে চেষ্টা করেছেন কোরআন তাবিজের কিতাব। অথচ কোরআন এসেছিল একটি সমাজ, একটি রাষ্ট্র বিপ্লব করার জন্যে। রাসূলুল্লাহ হচ্ছেন পৃথিবীতে সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, আধুনিক রাষ্ট্রের শ্রেষ্ঠ রূপকার। এবং এই কোরআন দিয়ে তিনি এমন এক রাষ্ট্র বিনির্মাণ করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, হত্যা ছিল না, ধর্ষণ ছিল না, সন্ত্রাস মুক্ত, সমৃদ্ধি, একটি সুখী সমাজ তৈরি করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, বড় আফসোস লাগে, সেই কোরআনে শুধু চুমাই খাই, বুকি লাগাই, আর এই কোরআন শরীফ নিয়ে আমরা কাজে লাগাইতে পারলাম না। এটা ঠিক কিনা? কোরআনকে কাজে লাগাইতে পারছি? পারি নাই। কোরআন শরীফ খালি ঝুলে ঝুলে পড়ি। দেখেন রমজান মাসে আমাদের দেশের লোকেরা গপ্প করে, ভাই তোমার বাড়ি কি হয়েছে জানি না, আমার পুতের বউ সাক্ষাৎ, আমার মেয়ে ক্লাস 9 পড়ে, ও 3 খতম, ওর মায়
তেরো ক্ষত, আর আমি নিজে এমনি এমনি ক্ষত। আপনি প্রতিযোগিতা করে কোরআন শরীফ খতম করবেন এই জন্য নাজিল হয়েছে কোরআন শরীফ, আপনি কি বিশ্বাস করে? কোন কোন সাহাবীর সুরায় বাকারা শেষ করতে সময় লেগেছে দুই বছর তিন বছর, কেন করতে পারতেন না তিনি? সময় লাগলো কেন? এই জন্য সময় লেগেছে, এক একটি আয়াত তারা তেলাওয়াত করেছেন, শুনতেছেন কথা, এক একটি আয়াত তেলাওয়াত করেছেন, অর্থ বুঝেছেন, ব্যাখ্যা বুঝেছেন, জীবনের উপরে আমল করেছেন, এরপর আর একটা আয়াত পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন, তারপরে আর একটা পড়েছেন, এইরকম করে করে কোরআন তেলাওয়াত করে জীবনের উপরে আমল করার পর সাহাবীরা যখন রাস্তা দিয়ে হাঁটতেন মানুষেরা দেখত যেন কোরআন হেঁটে যাচ্ছে। আরে আজ পৃথিবীতে আমরা মায়ের খাবো না কেন? আমি তো বলি বুশের মতো আরো দুই চারটে বুশ আসা দরকার, মায়ের আমাদের খাওয়াই দরকার। দুনিয়ার সব জাতি চেনা যায়, মুসলমান চেনা যায় না। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরশ পাথর নিয়ে আসলেন, ওমর আসলেন রসুলকে হত্যা করতে, চিন্তা করেন নবী হত্যা করতে আসে কত বড় জাহেল সেই ওমর, আর ওমর ছিলেন কি হইল, কি হইলেন বলেন, কি আর সোনা ডায়মন্ড হয়ে গেলেন, আল্লাহু আকবার বলেন। আমার রসুল বললেন আমার পরে লা নাবিয়্যা বাদি ওয়ালা রসুলা, আমার পরে নবীও হবে না রসুলও হবে না, কিন্তু আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন ওমর অবশ্যই নবী হয়ে যেতেন, আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, ওমরে জেহালাত থেকে কয়লার খনি ছিল ওমর, সেখান থেকে ডায়মন্ড বানাই দিল আল্লাহ তাআলা, কি দিয়ে বানাইলে? কোরআন। আমরা কিন্তু এর কাছেও যাইতে পারলাম না, খালি সুমা দিলাম আর তাবিজ বানাই গলায় ঝুলাইলাম। আহা, এই কোরআন শরীফ আমরা একটা কাপড় দিয়ে পেঁচাই রাখি আমাদের ঘরে, কাপড় দিয়ে কোরআন অনেকের বাড়িতে পেঁচানো আছে, আসে না? এই কাপড়টা যদি মাটিতে পড়ে যায় যদি তাও লাগে তাহলে আমরা আটকে উঠি, ঠিক না? কাপড়টা উঠাই কি করি, সুমা দিই, একটা কাপড় আর তো কিছু না, এখানে তো টেবিলেও কাপড় আছে, আমার পায়ের তলেও কাপড় আছে, আমার পরনেও কাপড় আছে, ঠিক না? আপনাদের আছে না? তো এগুলো পাও লাগলে তো আমি আটকে উঠি না, কোরআন শরীফের সাথে যে কাপড়টা ছিল ওটা পড়ে গেলে পাও লাগলে আটকে উঠি এবং অপরাধ বোধের সৃষ্টি হয়, ঠিক কিনা? কেন হয়? কারণ এই কাপড়টা কোরআনের সাথে কিছুদিন জড়ানো ছিল, কয়েকটা দিন কোরআনের সাথে জড়িয়ে থাকার কারণে একটা কাপড়ের টুকরার ইজ্জত যদি বাড়ে, ইজ্জত যদি বেড়ে গেল, যাদের জন্য কোরআন নাজিল হইল ওদের ইজ্জত বাড়লো না? আহা, আমাদের ইজ্জত বাড়ছে? আমাদের ইজ্জত যদি বাড়বে তাহলে এরা কে, বুশের আমাদের মারে কেন? আমাদের ইজ্জত যদি বাড়ে তাহলে শ্যারন প্যালেস্টাইনে আমাদের মারে কেন? আমাদের ইজ্জত যদি বাড়ে তাহলে কাশ্মীরে ভারতের কাফের সরকার আমাদের মারে কেন? আলজেরিয়ায়, বসনিয়ায়, চেসনিয়ায়, ইরিত্রিয়ায়, সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি, তাহলে কি এই কথা বুঝবো যে কোরআন থাকবে যে জাতির কাছে, কোরআনের কারণেই তারা মার খাবে? আল্লাহ কি বলে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে কোরআন আপনাকে ভাগ্য বিপর্যস্ত করে দেবে, হতভাগ্য বানায় দেবে, কোরআন এই জন্য নাজিল করি নাই, কোরআন নাজিল করেছে এই জন্য কোরআনের ধারক বাহক যারা হবে তারা শাসিত হবে না, গোটা বিশ্বকে তারা শাসন করবে, এই জন্য এসেছিল কোরআন। কারণ কোরআন দিয়ে শাসন করলেই মানুষেরা নিরাপত্তা পাবে। নারীর অধিকার কে দিল? এই কোরআন দিয়েছে। শ্রমিকের অধিকার কে দিল? এই কোরআন দিয়েছে। কৃষক, মজুর, সাদা এবং কালো মানুষের ব্যবধান কে দূর করলো? এই কোরআন করেছে। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কি কি আছে? এর মধ্যে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, দর্শন আছে, এর মধ্যে পররাষ্ট্রনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে, বিজ্ঞান আছে বলে এ কোরআন বিজ্ঞানের বই নয়, ইতিহাস আছে বলে এ কোরআন ইতিহাসের বই নয়, রাজনীতি আছে বলে এটা রাজনীতির কিতাব নয়, অর্থনীতি আছে বলে এটা অর্থনীতির কিতাব নয়। তাহলে প্রশ্ন হবে এটা কি? এটা হচ্ছে মানুষের জীবন পরিচালনার জন্য যত নীতি প্রয়োজন সমস্ত নীতির মূল নীতি যে কিতাবে লেখা হয়েছে সেই কিতাবের নাম আল কোরআন। প্রিয় ভাইসব,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এজন্য পাঠান নাই যে তিনি আর তার সাহাবীরা মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করবেন, আর রাষ্ট্র চালাবে ফেরাউন আর নমরুদেরা, রাষ্ট্র চালাবে আবু জাহেলের গোষ্ঠীরা, ফাসিক ফুজ্জার, নামাজ নাই রোজা নাই ঘুষখোর মদখোর, এরা রাষ্ট্র চালাবে, এই জন্য ইসলাম আসে নাই। ইসলাম এসেছে রাষ্ট্র পরিচালনা করার অধিকার কোরআনের কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার, আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন তারই চলবে, কারণ এই কোরআনের তো কোনো পরিবর্তন নাই, এটি সংবিধান, এটি কনস্টিটিউশন। আমাদের একটা কনস্টিটিউশন আছে, আছে না, কবে তৈরি হয়েছিল 72-তে, 1972 সালে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছিল, আজকে 2004, 1972 থেকে 2004 এ পর্যন্ত আমার দেশের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সংযোজন বিয়োজন পরিবর্তন পরিবর্ধন ইত্যাদি হয়েছে নাকি হয়নি? কয়বার হয়েছে? 13 বার হয়ে গেছে, 13 বার হয়েছে, আর 14 বার হবে খুব শিগগির। তাহলে স্বাধীনতার 32 বছরের ভিতরে যদি সংবিধান 14 বার পরিবর্তন হয় সংশোধন হয়, এই রেশিও অনুযায়ী 100 বছর যদি যায়, তাহলে কম্বলের লোম বাসলে থাকবে কিছু আর? এটাও একটি সংবিধান, এটার নাম কি? সংবিধান, মানবতার সংবিধান। এটি শুধু মুসলমানদের জন্য নয়, কোন মুসলমান দাবি করতে পারবে না কোরআন একমাত্র আমার কিতাব না। আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছেন হুদান লিন্নাস, হুদান লিল মুত্তাকিন, হুদান লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস, পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের সর্বশেষ কিতাবের নাম কি? কোরআন শরীফ। প্রিয় ভাই সব, 1400 বছর বা 1500 বছর হয়ে গেছে কোরআনের বয়স, পরিবর্তন হয়েছে কয়বার? কয়বার হয়েছে? কিয়ামতের আগ পর্যন্ত আর কয়বার হবে? একবারও হবে না, কারণ এই কিতাব আসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে, তিনি নির্ভুল, তার কোনো ভুল নাই। আমার দেশের সংবিধান পরিবর্তন হয় কেন? এই জন্য হয় যারা সংবিধান রচনা করেছিলেন ওনাদের কাছে ভবিষ্যতের জ্ঞান ছিল না, অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমানকে সামনে রেখে সংবিধান রচনা করেছেন, আর যখন নতুন নতুন সমস্যা সামনে আসছে তখন অতীতের অভিজ্ঞতা শেষ, নতুন অভিজ্ঞতা দিয়ে আবার পরিবর্তন করা লেগেছে, ঠিক কিনা? আল্লাহর কাছে কাল কয়টা? একটা। সেই কালচার নাম কি? মাশাআল্লাহ, আপনাদেরকে 100-100 দিলাম। এইরকম কথা যারা মনে রাখতে পারে এইসব শ্রোতাদেরই কথা বলে শুনাইয়া আনন্দ আছে, আল্লাহ যেন আমারও ফায়দা দেয় আপনাদেরকেও দেন বলি আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল হলো কয়টা? একটা। ওই কালচার নাম কি? বর্তমান। বর্তমানের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা কোরআন তৈরি করেছেন, তাই এর কোনো অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয় নাই, কেয়ামত পর্যন্ত হবে না। যদি শান্তি চাই, আমাদের দেশে এখন তো আগেও সন্ত্রাস ছিল, এখনো সন্ত্রাস আছে, সন্ত্রাস নির্মূল আমরা করতে পারবো না যতক্ষণ না এই কোরআনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সন্ত্রাস নির্মূল করা যাবে না। এ ব্যাপারে আরো কথা সামনে বলবো, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একখানা কিতাব দিলেন আর জিজ্ঞেস করলেন, আমাদেরকে বললেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها أفغير دين الله يبغون আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা কোন জীবন বিধান তোমরা তালাশ করো নাকি? আল্লাহ প্রশ্ন করছেন। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে জমিনে যা আছে আনুগত্যের মস্তক সবাই অবনত করে দিয়েছে আমি আল্লাহর সামনে, সুবহানাল্লাহ। আর তাই সেখানে শান্তি, যারা আল্লাহর আইন মানে সেখানেই শান্তি। দেখেন একটু আগে আমি বলেছিলাম শুরুতে সকল প্রাণীর আত্মরক্ষার হাতিয়ার আছে, আমাদের আমাদের যদি আত্মরক্ষা করতে হয় লাঠি বন্দুক ছুরি ইত্যাদি আশ্রয় নিতে হয়, আমার শরীরে আপনার শরীরে আত্মরক্ষামূলক কোন হাতিয়ার বলে নাই। এখন আপনি বলেন আত্মরক্ষার হাতিয়ার আছে বাঘের,
সুন্দরবনে বাঘ আছে নাকি নাই? আপনারা কি এটা শুনেছেন যে গত বছর সুন্দরবনের বাঘেরা কোনো একটা বিষয় নিয়ে রাগারাগি করিয়া নিজেরা নিজেরা কামড়া কামড়ি করে 200 বাঘ মারা গেছে? হয়েছে এরকম? কুমিরের এত বড় বড় দাঁত এরকম খিল লেগে যায়। এইসব কুমিরেরা তারা জঙ্গলে অথবা নদীর ভিতরে মারামারি করিয়া নিজেরা নিজেরা মারামারি করে 400-500 কুমির মারা গেছে। পাখিরা মারামারি করে মরছে, সাপেরা মারামারি করে মরছে, এরকম হয়েছে কখনো? হয়নি। বরং আমি বলতে চাই এই পৃথিবীতে বাঘে সাপে কুমিরে হাঙ্গরে সিংহে যত না মানুষ মেরেছে, মানুষেরা নিজেরাই তার থেকে লক্ষ করে বেশি মানুষ মেরেছে। ওদের মধ্যে শান্তি আছে, আমাদের মধ্যে শান্তি নেই। ওরা আল্লাহর আইন মানে, মানুষ আল্লাহর আইন অমান্য করে, আর সেই জন্যেই মানুষকে অশান্তি পোহাতে হয়। এই অশান্তি থেকে বাঁচতে হলে পথ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো ওই জিনিসের যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে বলে? এইটার অনুসরণ করো। আর তোমাদের নেতারা যা কিছু তোমাদের জন্য বানিয়েছে তার অনুসরণ করো না। মানব রচিত আইনে শান্তি নাই। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দারা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আসছে এইটার অনুসরণ করো, এটার মধ্যে সব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে দিয়েছিলেন, যেভাবে সেইভাবে করতে হবে। আমরা কি নবীকে সেই মর্যাদা দেই? না দেই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে করেছি অন্যরা, যেমন নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম একজন ধর্মীয় নেতা। কোরআন শরীফকে মনে করেছি বেদ, বাইবেল যেমন ধর্মগ্রন্থ, কোরআন এরকম একটা ধর্মগ্রন্থ। আমি আপনাদেরকে বলতে চাই এই কোরআন একটি মুকাম্মাল নিজামে হায়াতের নাম, জীবনের সব কথা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। এই জন্য গতানুগতিক ভাবে ধর্মীয় পুস্তক নয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গতানুগতিক ভাবে কোন ধর্মীয় নেতা নন, তিনি হচ্ছেন আদর্শ, পৃথিবীর সব মানুষের জন্য আদর্শ নেতা, এক সফল রাষ্ট্র নায়ক আল্লাহ রসুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, ইসলামের রাষ্ট্র। তার বুনিয়াদ কি? বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ ভাবে আমার রজ্জুকে আল্লাহ রশিকে মজবুত করে ধারণ করো। কে বলতেছেন? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন সেখানে কোনো জাতি বর্ণ ও আঞ্চলিকতাকে গুরুত্ব দেওয়া হয় নাই, সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে হাবলুল্লাহ। হাবলুল্লাহ মানে কি বলেন? আল্লাহর রশি। বলেন আপনারা হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রশি। আল্লাহর রশি কি? এটাকে রশি বলা হইল কেন বলবো? এটাকে রশি বলা হইল কেন? আমরা ছিলাম বেহেশতে, কোথায় ছিলাম? পড়ে গেছি কোথায়? ধরুন এটা একটা কুয়া, দুনিয়াটা কি? কুয়া। বেহেশতে থেকে পড়ে গেছি কুয়ার মধ্যে। এখন কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য সব থেকে ভালো কি? বাস। কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য কোন জিনিস সব থেকে ভালো? রশি। আল্লাহ তাআলা কোরআন নামক একটা রশি ফেলাই দিলেন, পড়ে গেছে দুনিয়ায়, আমি চাই তোরা আবার তোদের হারানো বাড়িতে ফিরে আয়। এখন একটা রশি আল্লাহ ফেলাই দিলেন, কুয়ার মানুষ উঠাবার জন্য রশি সব থেকে ভালো, তবে রশির দুইটা শর্ত লাগবে। শর্ত কয়টা? দুইটা। এক নম্বরের শর্ত হলো রশি যেন পচা পাটের দড়ি না হয়, তাহলে পরে নিচে যারা ছিঁড়ে পড়বে, উপরে যে টান দিয়ে উঠাইতে যাবে ছিঁড়ে গিয়া পতিত মানুষের দাও দাঁত টাত ছিল ওগুলো ভেঙে শেষ হয়ে যাবে, তাহলে দড়ি কি হইতে হবে? মজবুত। দুই নম্বরে যিনি ধরে টান দিবেন তার হাত হতে হবে মজবুত, তা না হলে পরে এরা যত মানুষ ঝুলে পড়বে ওই হাত থেকে যদি দড়ি ফসকে যায় যাও জান ছিল তাও শেষ। উপরে ধরে আছেন কে রশির অপর প্রান্ত? আল্লাহর এই রশি কি পচা পাটের দড়ি? এর থেকে মজবুত দড়ি আর আছে? এ দড়ির অপর প্রান্ত ধরেছেন কে? গোটা পৃথিবীর সব মানুষ
একত্রিত হয়ে এই রশি ধরো, আল্লাহ তাআলা বলেছেন অপর প্রান্ত ধরে হারানো বাড়ি জান্নাতে ভিড়ায় দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই ছিল তার রাষ্ট্র প্রতিষ্ঠার মূলনীতি, কোরআন ধরো, কোরআন বোঝো। এই কোরআন দিয়ে তিনি একটি বিচার ব্যবস্থা চালু করলেন, কোরআন দিয়ে। রাসূলুল্লাহ এখন প্রেসিডেন্ট, রাসূলুল্লাহ এখন কি প্রেসিডেন্ট, দেখেন বিচার কেমন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে বিচার ব্যবস্থা কন্ট্রোল করে দিলেন, বিচারে কারো পক্ষপাতিত্ব করা যাবে না। ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আল্লাহ তাআলা বলেন তোমরা যখন লোকদের মাঝে বিচার করবে, সুষ্ঠু বিচার করবে, ভালো ফয়সলা করবে, সুবিচার করবে, আর বিজাতীয়দের ব্যাপারে অমুসলিমদের ব্যাপারে বিচার করতে গিয়ে তাদের উপরে জুলুম করবে না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আন তাআদিলু, বিচার করতে গিয়ে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান না এই চিন্তা করে অমুসলিমদের উপরে বিচার করবে না, বিচার করতে হবে সে বিচার যদি মুসলমানদের গায়ে লাগে তাও লাগু, বিচার হতে হবে সুবিচার। প্রিয় ভাই সব, এই বিচারের ভিতরে জেনাকারের শাস্তি আছে, জেনাকারের শাস্তি কি হবে, সোরের শাস্তি কি হবে, আল্লাহ তাআলা বলে দিলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, সোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও। এই আইনটা কার, বলেন আল্লাহ তাআলার আইন। এই আইনকে কিছু কিছু লোক বলে এইটা নাকি বর্বর আইন, বলেন নাউজুবিল্লাহ, আল্লাহর আইনকে যদি কেউ বর্বর আইন বলে তার ইমান থাকে, আর ইমান তো নাই, থাকবে কি? আল্লাহ বলছেন হাত কেটে দাও। এখন যারা এটার বিরুদ্ধে তারা বলে কি জানেন, ওদের তো বলা হয় বুদ্ধিজীবী, কি জীবী, বুদ্ধিজীবী। আর বুদ্ধির ঠেলায় যত বুদ্ধিজীবী আছে বাংলাদেশে দেখবেন মাথায় কারো চুল নাই, বুদ্ধির জ্বালায় চুল টুল সব শেষ, চতুর্দিকে কিছু আছে স্টেডিয়ামের মতো, চতুর্দিকে দর্শক মাঝখানে খালি। এরা বলে কি, এরা বলে চোরের হাত কাটা আইন বর্বর আইন, হাত কাটলে ও তো গরিব মানুষ চুরি করছে, হাতটা কাটলে ওর ছেলে মেয়ে না খাই মরবে, সবাই হবে ভিক্ষু, এটা তো আইন হলো। ওই বেটারা জানে না চোরের হাত কাটা আইন রসুল্লাহর মক্কি জিন্দিগিতে নাজিল হয় নাই, এ আইন নাজিল হয়েছে রসুল্লাহ যখন মদিনায় প্রেসিডেন্ট, খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দেওয়া হয়ে গেছে, কারো খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই, এই সময় আয়াত নাজিল হলো। এখন তো যদি চুরি করে তাহলে বোঝা যাবে এটা তার পেশা অথবা নেশা, পেটের জ্বালায় তো আর চুরি করেনি, কাজে এখন যদি কেউ চুরি করে হাত কেটে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তার জামানায় একবার দুর্ভিক্ষ হয়েছিল মদিনায়, তিনি বলেছিলেন এখন যদি কোন চোর ধরা পড়ে এই অবস্থায় যে পেটের জ্বালায় চুরি করছে, এটা যদি প্রমাণিত হয় তাহলে হাত কাটা আইন চালু করবা না, তার মানে ইসলাম আগে দেয় পেটে তারপরে দেয় পিঠে। এই জন্য ইসলামী সরকার তার কাজই হলো জাতির উপরে দেশবাসীর উপরে ইনসাফ করা, তাদের প্রয়োজন মিটিয়ে দেওয়া, এটা হচ্ছে তাদের দায়িত্ব, সেই দায়িত্ব করে ইসলাম। এবার দেখেন নরহত্যার শাস্তি, এই যে সমানে খুন হইতেছে বিভিন্ন জায়গায় শাস্তি হয় না সেই জন্য খুন বাড়তে থাকে, বিচারের কিছু মাইল প্যাচ আছে সেই মাইল প্যাচে চোরগুলা ডাকাতগুলা সন্ত্রাসীগুলা পার পাইয়ে যায়, পুলিশেরা জীবন প্রাণান্ত করে এক একটা আসামি ধরে, প্রাণান্ত করে আসামি ধরে, তারপরে হাইকোর্ট থেকে জামিন পাইয়ে যায়, যারে ধরলো জামিন পেয়ে গেল। এখন তো সে পুলিশের নাকের ডগায় আঙ্গুল দিয়ে দেখা যায় পাল্লা নামার আটকাইতে, ঠিক না? ইসলামের বিধান ভিন্ন, হত্যা করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা, যে হত্যা করেছে প্রমাণিত হয়েছে অলিভিয়া সপল্টনের মাঠে, রেডিওর সমস্ত চ্যানেলগুলিকে দাওয়াত দাও, পত্রিকার সাংবাদিকদের দাওয়াত দাও, লোকেরা দেখুক সকলের সামনে ওকে হত্যা করা হোক। জেনার শাস্তি, আজানি
জেনাকার পুরুষ জেনাকারিনী মহিলা একশত দুর্রা মারো যদি অবিবাহিত অবিবাহিতা হয়, আর বিবাহিত বিবাহিতা হলে প্রাণদণ্ড দাও। একজন ধর্ষক যে নারী ধর্ষণ করেছে, ধর্ষণ হচ্ছে না, বিচার নাই। ওই আমলে গত পাঁচ বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক কুলন্দা 100 বার জেনা করেছে, 100 বার। তারপরে ককটেল পার্টি করেছে, যখন পত্র পত্রিকায় সমালোচনা ঝড় উঠল, তখন সেই সময়ের নেতৃবৃন্দরা এর একটা বিচারও করছিল। সেই বিচার হলো ওই কুলাঙ্গার তাদেরই সোনার ছেলে, তারে ডাকিয়া মাথায় হাত বুলাইল, এই দুষ্ট ছেলে এরকম করতে নাই। এই হলো বিচার। ইসলামের বিচারটা কি? ইসলামের বিচার হয়েছে ধর্ষক প্রমাণিত হয়েছে নিয়ার সময় দানে, চতুর্দিকে লোকেরা পাথর নিয়ে দাঁড়াও, পাথর মেরে ওর গায়ের গোস্ত হাড্ডি চর্বি চামড়া রক্ত বাতাসের সাথে উড়ায় দাও। এই দৃশ্য যারা দেখবে উপস্থিত থেকে রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে যারা দেখবে, চিন্তা করেন এরপরে যদি ধর্ষণ এই নামটা যদি মাথায় আসে 15 জগ পানি খাওয়া লাগবে ধর্ষণ, ঠিক কিনা বলো? এই বিচারটা কার? সিল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সফল শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, কোরআনের এই বিচার পদ্ধতি দিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন যেখানে চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, সব বন্ধ। প্রিয় ভাই সব, আল্লাহর কথা, রসুলের কথা, ইতিহাসের কথা বলছি, আলহামদুলিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, এরপরে ক্ষমতা এলেন হযরত আবু বকর, প্রধান বিচারপতি হলেন হযরত ওমর। ইতিহাস লিখছে ফামা কাসা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান, 1 বছর পার হয়ে গেল হযরত ওমরের বিচারালয়ে একটা লোকও বিচার চাইতে আসে নাই। আছে পৃথিবীতে কোনো ইতিহাস এরকম যে 1 বছরে কোর্টে মামলা হয় না? বলেন আপনারা আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, হে আল্লাহ রাসূলের খলিফা, এই দেশে একটা বিচারকের দরকার কি? তিনি জিজ্ঞেস করলেন, লিমাজা, কইছে আমি তো এই 1 বছর থাকলাম, খালি বসে বসে কাঠ খড়ি গুনলাম, কেউ বিচার চাইতে আসলো না। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, তোমার কাছে যে কেউ বিচার চাইতে আসলো না তার কারণ কি? তিনি বললেন, দীন হুমুন নাসিহা, এই জাতি দীন হচ্ছে নাসিহা করা, পরস্পর পরস্পরের কল্যাণ কামনা করা। ওয়া মানহাজুহুমুল কোরআন, আর তাদের সংবিধান হচ্ছে কোরআন। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার, আর এই জাতির আমল হলো ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহ, আর এর প্রত্যেকটি ব্যক্তি তার সীমারেখা চেনে, আল্লাহর হক সীমারেখা চেনে, এবং সেই সীমারেখার কাছেই সে দাঁড়িয়ে যায়। সুতরাং এই যখন এই জাতির অবস্থা, ফাকিমা হুম ইয়াক্তাসিমুনা ইয়া ইলাইয়া ইয়া হাবিবাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যখন জাতির অবস্থা, সেই জাতি মামলা করতে আসবে কে? সুবহানাল্লাহ, মামলা নাই, মোকদ্দমা নাই, এমন একটি সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে। এবং এই সমাজে মানুষকে উপার্জনের জন্য তাগিদ দেওয়া হতো, চুপ করে বসে থাকতে পারবে না, কাজ করে খাও। কি করে খাও বলেন? কি করে খাও? কাজ করে খাও। হাত যে এইভাবে করে নেয়, এই হাতের কোনো দাম নাই, এভাবে করে যিনি দেয় সেই হাতের দাম বেশি। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ যখন পড়া হয়ে গেল ছড়িয়ে পড়ো আমার ময়দানে, ক্ষেত খামারে অফিসে আদালতে রুজি কামাই করো, বসে থেকো না। রাসূলুল্লাহ বলেছেন, ইদা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আনতালবে আরজাতিকুম, ফজরের নামাজ যখন পড়া হয় বসে থেকো না, ফালা তানুমু, ঘুমায়ো না,
তালবে আরজাকিকুম, রুজি কামাবার জন্য মাঠে ময়দানে নেমে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে দেখলেন এক এক গ্রুপ লোক সেখানে বসা, জোহরের সময় দেখলেন সেই লোকগুলি বসা, আসরও দেখলেন, মাগরিবও দেখলেন, এশাও দেখলেন। প্রশ্ন করলেন, তোমরা যে এখানে বসা তোমরা কারা? গতকাল ফজর থেকে আজকে এশা পর্যন্ত দেখতেছি তোমরা কারা? তারা বললো যে আমরা এখানে আল্লাহর জিকির আজগার করি, দূর থেকে আসছি। খাও কি? কয় যে কিছু লোকেরা আমাদেরকে রান্নাবান্না করে খাওয়ায়, আমরা আল্লাহর জিকির করি তো এই জন্য রান্নাবান্না করে আমাদের খাওয়ায় যায়। হযরত তোমার বলছেন তোমাদের মতো অলস গুলোরে যে খাওয়ায়, তোমাদের থেকে ওই লোকগুলির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তবে মনে রাখো, আগামীকাল ফজরের পরে যদি এই জায়গায় তোমাদেরকে বসে থাকতে দেখি, ব্যাট মেরে মসজিদ নববী থেকে বের করে দেব। কাজ করো, ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছে এবং ধনাঢ্য লোককে দায়িত্ব দিয়েছে, অফি আবু আলিহে হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের উচিত গরিবদের অধিকার আদায় করে দেওয়া। কাই লা ইয়াকুনা দুনাতাম বাইনা লাগনিয়ায় মিনকুম, যাতে করে তোমাদের সম্পদগুলি গুটিকতক লোকের ভিতরে যেন পুঞ্জীভূত হয়ে না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটি ব্যাংক তৈরি করেছিলেন, ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। বরুণ ব্যাংকের নাম কি ছিল? বাইতুল মাল। এই বাইতুল মাল ইনোগ্রাল সেশন, ওপেনিং সেশন, এই বাইতুল মাল ব্যাংকের রাসূলুল্লাহ উদ্বোধন করলেন। উদ্বোধন করার সময় তিনি বললেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া, আমার রাষ্ট্রের ভেতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায় আর তার ঋণ পরিশোধের কোন সুযোগ যদি না থাকে তার ছেলে মেয়ের কাছে, তার বউয়ের কাছে, তাহলে তার অসহায় সমস্ত এতিম বাচ্চা পরিবারের লোকগুলি আর ঋণ পরিশোধের দায়িত্ব আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে উঠাইয়া নিলাম। এটি ছিল সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, একটি কল্যাণ রাষ্ট্র। এই পৃথিবীতে কল্যাণ রাষ্ট্রের কনসেপশন সর্বপ্রথম যিনি দিয়েছেন, আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রাষ্ট্র ছিল সুখী সমৃদ্ধ, চুরি নাই, ডাকাতি নাই, মাস্তানি নাই, সাদাবাজি নাই। এই দৃশ্য যখন কাফেরেরা দেখল, তখন কাফেরেরা মনে করল যে আমরা তো খামোখাই রাসূলের সাথে বিরোধিতা করেছি, উনি তো আমাদের শত্রু না। তখন অবস্থাটা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতিতে সূরা নাসর নাযিল করলেন, মদিনার শেষ জীবনে ইযা জা আনসুরুল্লাহি ওয়াল ফাতহ, জানেন না সূরাটা পড়েন, ইযা জা আনসুরুল্লাহি ওয়াল ফাতহ আল্লাহর পক্ষ থেকে যখন মদদ আসবে, বিজয় আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোক ইসলামে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ, মদিনার জীবনের শেষ দিকে আরব ভূখণ্ডে একটা কাবেরও ছিল না, সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, প্রিয় ভাই সব, এই ছিল ইসলামী রাষ্ট্রের রূপরেখা। রাসূলুল্লাহ বলেছেন, আমি তো চলে যাব, চিরকাল থাকবো না। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি, আমি চলে যাব, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। বলেন কয়টা জিনিস? একটা হলো আল্লাহর কিতাব, আর একটা কি? সুন্নাতুর রাসূল। এই দুইটা জিনিস রেখে গেলাম, মারির দাঁত দিয়ে কামড়ে ধরো, তাহলে পৃথিবীতে তোমরা বিচ্ছিন্ন হবে না, ধ্বংস হবে না। সুবহানাল্লাহ, প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি জিনিস রেখে গেলেন, কয়টা রাখলেন বলেন? দুইটা। ট্রেন চলে কয়টা লাইন দিয়া বলেন? দুইটা লাইন, দুইটা লাইনের উপরে ট্রেন চলে। ট্রেন কি? কতগুলি কম্পার্টমেন্ট, এর মধ্যে মানুষ বসে, মাল সামান নিয়ে মানুষ বসল। চাকার দূরত্ব আর লাইনের দূরত্ব যদি সমান থাকে, তাহলে কমলাপুর থেকে ছাড়বে,
সিনেমা চলে যাবেন আরামসে চোখ বুঝিয়া ঘুমাইতে ঘুমাইতে, ঠিক কিনা? বোঝেন কথা? কিন্তু মাঝখানে যদি চাকাগুলো একটু ছেড়ায় যায়, ফাঁক বেশি হয়ে যায়, অথবা লাইন যদি একটু বেঁকা হয়ে যায়, তাহলে ট্রেন কি চলবে? কি হবে? অ্যাক্সিডেন্ট হলে যাত্রীরা কি হবে? মারা যাবে, মালপত্র সব শেষ হয়ে যাবে, ঠিক না? সুতরাং এটা যেমন বুঝলেন, আমরা ছিলাম বেহেশতে, আসলাম দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াবাসীদেরকে জান্নাতে নিতে চান, সুবহানাল্লাহ বলে। এর জন্য দুইটা লাইন করে দিয়েছেন, দুইটা লাইন রসুল্লাহ পেতে দিয়ে গেলেন, একটার নাম হলো কোরআন আর একটার নাম হাদিস। আর আপনার আমার দেহ, এই দেহগুলিকে ধরেন কম্পার্টমেন্ট, বগি, ট্রেনের বগি, এই বগি, এই ট্রেন, এই দেহ নামক বগিকে চালাবার জন্য কতগুলি চাকা দরকার। সেই চাকা হলো অর্থনীতির চাকা, রাজনীতির চাকা, সমাজনীতির চাকা, স্বরাষ্ট্রনীতির চাকা, পররাষ্ট্রনীতির চাকা, এই সব চাকাগুলি কোরআন হাদিস নামক দুইটা লাইনের উপরে যদি ছেড়ে দেন, কোরআন হাদিস অনুযায়ী যদি চালান, দেহ নামক গাড়ি দুনিয়া থেকে ছাড়বে, লাস্ট ডেস্টিনেশন আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি দেহ নামক এই গাড়িকে চালাতে গিয়া রাজনৈতিক চাকা যদি দৌড় দেয় ইংল্যান্ডের দিকে, সংস্কৃতির চাকা যদি দৌড় দেয় ভারতের দিকে, গণতন্ত্রের চাকা যদি দৌড় দেয় আমেরিকার দিকে, তাহলে দেহ নামক গাড়ির কি হবে? অ্যাক্সিডেন্ট অবধারিত। কথাটা কি বোঝা কঠিন না সহজ? সুতরাং আসুন, কোরআনের আল্লাহ রসুলের বলা ওই কোরআন আর ওই হাদিস, এই দুইটা নিয়ে আমাদের জীবনকে পরিচালিত করতে চেষ্টা করি, এবং এই চেষ্টা ফলবতী হতে পারে পার্লামেন্টে। হাজার বছর ওয়াজ করে যা করতে না পারবেন, পার্লামেন্টে যদি কোরআনের পক্ষের লোকেরা মেজরিটি হয়, তাহলে হাজার বছর ওয়াজের তুলনায় একটা বিল পাস করলে অতি তাড়াতাড়িটা হয়ে যায়। এই জন্য জনগণকে সেভাবে তৈরি হতে হবে, প্রস্তুতি নিতে হবে, এবং বুঝতে হবে কোরআনের আইন ছাড়া সন্ত্রাস দুর্নীতি নির্মূল হবে না, হবে না, হবে না। দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ, দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ, রাশেদার যুগ দাও ফিরায়, রাশেদার যুগ দাও ফিরায়, দাও কোরআনের রাজ, দাও কোরআনের রাজ, দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। কোটি কোটি মানুষ থাই বঞ্চিত রে বঞ্চিত, বাতিল মতের জিন্দানে লাঞ্ছিত রে লাঞ্ছিত, জলে স্থলে বিভীষিকায় পশুত আর বর্বরতায়, তাই তো হে থায় আজ কামনা খোদা তোমার রাজ, খোদা তো আর কত চক্ত খোদা উজাড়ে দেশ উজাড় প্রায়, আর কত চাও শহীদ খোদা উজাড়ে দেশ উজাড় প্রায়,